অম্বুবাচী উপলক্ষে রামপুরহাটে বনহাটে ব্যাঘ্র চণ্ডী পুজো শুরু হলো বুধবার। উল্লেখ্য, জঙ্গল দিয়ে ঘেরা বনহাট গ্রামের সম্প্রীতির অনন্য নিদর্শন এই ব্যাঘ্র চণ্ডী মাতার মন্দির। যদিও একটা সময় ঘন জঙ্গলে মাটির ঢিপির উপরে এই মায়ের পুজো হতো, তবে পরে মলুটি রাজা বাজ বসন্ত রায়ের ছেলে বাম রায় এখানে বেদী ও মন্দির স্থাপন করেন, এমনটাই জানিয়েছেন মন্দির ও পুজো কমিটির বর্তমান সম্পাদক স্বপন মণ্ডল। তবে উল্লেখযোগ্য বিষয়, পুজো আয়োজনে অংশ নেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ, তবে এবছর থেকে পুজোর সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে মহিলাদের হাতে। তাই বলা চলে আগামীতে সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত মাতৃ আরাধনা দেখতে পাবে বনহাট তথা বৃহত্তর রামপুরহাটের মানুষ। এলাকার মানুষজন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন, তাতে থাকে না কোনো বিভেদ। হিন্দু মুসলমান একসাথে মিলে মিশে প্রসাদ বিতরণ ও গ্রহণও করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন বনহাট গ্রামে চলে আসছে যুগ যুগান্তর ধরে। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। 1292 সাল থেকে হয়ে আসছে অম্বুবাচী উৎসব। এই উৎসবের মেন মানে কে উদ্যোগ? এটা উদ্যোক্তা ছিলেন রাজা বাজ বসন্ত রায়ের নাতি বাম রায়। তারপরে এটা তাদের রাজত্ব পার্টি যখন চলে যায় তখন আমাদের বনহাট গ্রামের লোকে এটাকে করে আসছে। এখন আপাতত এখানে কে দেখভাল করেন? এখন এটা আমাদের গ্রামের লোক, বনহাটের সবাই দেখভাল করছে। আপনি তাহলে এই মন্দিরের মধ্যে কী কে? আমি এখানকার সম্পাদক। আপনার নাম কি? আমার নাম স্বপন মণ্ডল। আর আপনার সাথে সাথে কারা সহযোগিতা করেন? আমার সহযোগিতা করছে উষা চ্যাটার্জি, প্রীতি চ্যাটার্জি, মনা চ্যাটার্জি, নিতুন চ্যাটার্জি, মায়া চ্যাটার্জি, বন্দনা বড়াল, সোনালী লেট, রুমা লেট। এটা নতুন এবছর ঢুকেছে। আমি বলবো আচ্ছা, মানে এতদিন থেকে আমরা এটা করে আসছিলাম, এবছর থেকে এটা মহিলা পরিচালিত করে দিচ্ছি। এই যে আমার সম্পাদক প্রীতি দাস চ্যাটার্জি, সভাপতি বন্দনা বড়াল, ক্যাশিয়ার হচ্ছে মনা চ্যাটার্জি, এই হচ্ছে আমাদের সহ সম্পাদক, সহ সভাপতি উষা চ্যাটার্জি, সোনালী লেখ আর রুমা লেখ। তাহলে কি এখানে আপনার এই দিনে বাইরে গ্রামের থেকেও তো সব আসে? এখানে আমাদের এখানে 7-10,000 লোক হয়, মানে বহাট অঞ্চলে পুরো অঞ্চলের লোকই কভার করে এটা। আচ্ছা, মানে প্রসাদ বিতরণ থেকে সব কিছু? প্রসাদ বিতরণ থেকে সব কিছু, মানে হোম যোগ এর পরে। এইটা হচ্ছে আমার মনে হয় ভারতবর্ষের সবথেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন। এখানে হিন্দু মুসলমান আদিবাসী সবাই একসঙ্গে উৎসবটা করি, মূলত মুসলমানদের পয়সাটা এটা বেশি চলে, সহযোগিতা আছে আমাদের সঙ্গে। এই পুজোটা হচ্ছে 1292 সাল থেকে হয়। মানে কে এটা মানে ইয়ে করেছিল? এটা করেছিল রাজা বাজ বসন্তের নাতি বাম রায় এটা প্রতিষ্ঠা করে। আর তারপরে? তারপরে এটা বনহাট গ্রামের লোকেরা করে আসছে 700-800 বছর থেকে, বংশ পরস্পরাই চলে আসছে। এটা বিভিন্ন রকম মানে জেনারেশনে হিসাবে কেউ কেউ দায়িত্ব নিয়ে এটা করে। এখন মানে কীরকম এই মুহূর্তে কীরকম পরিস্থিতি? এই মুহূর্তে পরিস্থিতি খুব ভালো। নতুন করে মন্দিরটা করলাম, এখানে মন্দির ছিল না, একটা ঢিপির মতো ছিল, সেটাকে আমরা 2021 সালে আমরা মন্দির করেছি। 1 জানুয়ারি আমরা একটা মার্বেলের মূর্তি বসিয়েছি এখানে এনে, মায়ের মূর্তি বসিয়েছি। মানে এটা ক বছর হলো এই মন্দিরটা করা? মন্দিরটা পুরো ভগ্নপ্রায় হয়ে যায় 1985 সালে। আমার নেক্সট আগের জেনারেশন তার একটু মোটামুটি কন্ডিশন করে। তারপর 2011 সালে আমরা মিটিং করে এটা দেখলাম খুব ভালো লাগেনি, আমরা একটা মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম, সেটাও ভালো লাগেনি। 2020 আমরা ভেঙে দিয়েছিলাম মন্দিরটাকে, আবার নতুন করে মন্দিরটা এখন যেটা দেখছেন এটা আমাদের। এটা তাহলে 2020 ভেঙে দেওয়ার পর কবে? আমরা 2021 ওপেনিং করেছি। আর মন্দিরে এই পুজোটা কী পুজো বলছে? এটা বাঘ্র চণ্ডী পুজো, অম্বুবাচী উপলক্ষে এটা হয়। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি তাহলে এই মন্দিরের সম্পাদক? আমি এই মন্দিরের সম্পাদক। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম স্বপন মণ্ডল। আর আপনার এই মন্দিরে পুজো হওয়ার পরে কী কী ইয়ে হয়, অনুষ্ঠান কিছু হয়? অনুষ্ঠান মাঝে মধ্যে হয়, হোলিতে একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, কালী পুজোতে একটা অনুষ্ঠান হয়। আজকে মোটামুটি কজন ইয়ে হবে আজকে লোক? হ্যাঁ, আজকে 10,000 লোক হবে আমার এখানে, মানে আমার বনহাট অঞ্চল তথা রামপুরহাটের মানে পুরো এটা কভার করে। মানে এই প্রসাদের মধ্যে কী থাকছে? প্রসাদ থাকে খিচুড়ি, একটা তরকারি আর চাটনি আর পায়েস। ঠিক আছে।